যশোরের চৌগাছায় 15 বছরের পুরাতন একটি রাস্তা বন্ধ করে দিয়ে 9টি পরিবারকে অবরুদ্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের ঘটনা এটি। তবে অভিযুক্তরা বলেছেন, ওই 9 পরিবারের একজন তার মোটরের পানি যাওয়ার ড্রেন বন্ধ করে দেওয়ার পর রাস্তার মাঝখানে একটি চরাট দিয়ে তার উপরে পলিথিন পাইপ দিয়ে পানি নিচ্ছেন। তার দাবি, তারা যেমন 50 বছর ধরে রাস্তা ব্যবহার করছেন, ড্রেনও তেমন 30 বছর ধরে রয়েছে। এদিকে অন্য কোনো রাস্তা না থাকায় এবং রাস্তার মাঝখান দিয়ে চরাট বেড়ে দেওয়ায় ওই 9টি পরিবারকে চরাটের নিচ দিয়ে অথবা সেটি ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে, এতে তারা সমস্যায় পড়েছেন। গ্রামের ইউপি সদস্য জানিয়েছেন, সমাধানের চেষ্টা করেও সম্ভব হয়নি। জমির সীমানা দিয়ে ড্রেন নিলে সমাধান সম্ভব, কিন্তু মোটরের মালিক সেটাতেও রাজি নন। তিনি জানান, তার কথা শুনতে চাচ্ছেন না কেউ। আপনার নাম বলেন? পিতার নাম? ভাই, ওরা বলতেছে যে দীর্ঘদিন এই পট দিয়ে যা আশা করে, আপনারাও যেতে দেন। ওই আপারা জমি কিনছে, রশিদ ভাই, ওরাও যেতে দেয়। এখন ভেবেচার হিসেবে পূর্বের থেকে ওরা যা আশা করে, ওরা বলতেছে যে এই পথ আপনারা বন্ধ করে দিয়েছেন। না, পথ আমি বন্ধ করিনি, কিন্তু ড্রেন বন্ধ করেছে, এই কারণে আসেন আপনারা ওই পানি নেওয়ার জন্য ওই ধরাট দিয়ে চরাট দিয়ে তো আমি কিন্তু রাস্তা করে। আচ্ছা, আর তারপরও এখন মনে করেন ড্রেন জমিতে দেবে না, তাহলে আমার জমিতে আমি রাস্তা দেবো। হ্যাঁ, আচ্ছা, ড্রেনকে বন্ধ করে দিয়েছে, ড্রেনটা মনে করেন 30 বছরের ড্রেন। হ্যাঁ, ড্রেনটা বন্ধ করেছে কিনা ভাই? ওই লোকমান, লোকমান না, লোকমানের পিতার নাম কি ভাই? কাদের, কাদের না। এই লোকমানের জন্য এই রাস্তাটা বন্ধ হয়েছে, লোকমানের জন্য বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা। আমাদের জমিটা হতে হাসে ওদের জমি। হ্যাঁ স্যার, জমির ভিতর দিয়ে 3 হাত রাস্তা দিয়েছে। আমাদের লাল চেয়ারম্যান ভাই এসে আমি বললাম যে ভাই গেলে ও কিন্তু 3 হাত 4 শত জমির ভিতরে ও কিন্তু 3 হাত জমি দিয়েছে, আর লোকমানের সীমানা মধ্যে কিন্তু তখন চেয়ারম্যান আবার বললে তাহলে এখন এক কাজ করছে, ও একটা আমিন নাসবে, আমি একটা আমিন নাসবো, নেসে উভয় আসলে দেখবে জমি মাপবি, সেদিন আমি উপস্থিত সেখানে থাকবো। হ্যাঁ জি জি, এবার চেয়ারম্যান ঘুরে চলে গেল, ও কিন্তু ড্রেন বন্ধ করে দিই। এটা অন্যায় হয়ে গেছে ভাই। আপনি বলেন যে তা আসলে এই শেষ আওতায় নিজস্ব জমিতে কেউ কোনোদিন কোনো ড্রেন, আমার নেওয়া তুমি মানে 27টি মোটর। জি ভাই, আমার 1 বিঘা জমির 25 কাঠা জমির ভিতরে মনে করেন লাম্বা মনে করেন এখান থেকে ওইতে মাথা বলতো একটা ব্যাও জমি নিয়ে আসছে কিনে নিয়ে গিয়েছে ড্রেন ওই বিল্লাল। জি, আমি তো দিয়েছি, আমি তো সেই ড্রেন উঠাই দিন। এখন শুকুর আলী ভার বক্তব্য যে উনি আছে ড্রেন বন্ধ করাতে উনি রাস্তার বন্ধ করে দিয়েছেন। মানে পাড়ার লোক সবাই যাচ্ছে, লোকমান যাচ্ছে, লোকমান যাচ্ছে না, ট্রেন বন্ধ করে দিয়েছে, তারপর এদিকে পথ ছাড়বে না। খালি শুকুরভার বক্তব্য, উনি হচ্ছে লোকমান, ওনার ড্রেন বন্ধ করে দিয়েছেন, ওনার জীবিকা নির্বাহের একমাত্র পানি বেছে মানে সবার দেন এবং জীবিকা নির্বাহ করে, এবং আপনার ড্রেনটা বন্ধ করাতে আপনি রাগ করে এই রাস্তাটা বন্ধ করে। এই রোডের নাম কি যে মিল যাতায়াত করেন? আপনারা কি এই পদে কতদিন যাওয়া আসা করছেন?
আশি বছর ধরে? হ্যাঁ, এখন বন্ধ যাওয়ার জন্যই আপনার যেতে পারছেন নাকি? আপনার দেখা গেলো কেউ অসুস্থ হলে তো এই পদে ছাড়া তো যেতে পারবেন না, চলাচল করতে পারবেন না। এই জন্য হচ্ছে আপনাদের এই একমাত্র পথ এইটা, তাই তো? মাঠে যাওয়ার এই রাস্তা এটি নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে একমাত্র পথ, এটা মানুষ চলাচলের জন্য রাস্তা। এই যে পথটা যাতে সবাই যেতে পারে, এই পরিবার আটকে আছে এই পথটা যেতে পারে, সবাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।